সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী দেশে এবং বিদেশে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা যারা এই হরজতপুর হাট থেকে গরুর দাম জানতে চান চলুন আমরা দেখি আজকের হাটের সর্বশেষ কি পরিস্থিতি আমরা একটু দাম ধরার চেষ্টা করি আমাদের সামনে দেখতেছি ভাইয়া গরু নিয়ে আসছে দেখুন একটু কথা বলি আসসালামু আলাইকুম আমরা দেখতেছি তিনি বলছেন যে পাঁচটা আনছেন দেখুন দেখুন করুনিয়া সুপ্রদর্শক দেখুন সার গরু তারা দেখুন গরু একই জায়গায় থাকলে যেটি হয় আমরা এই গরুর আপনাদের দাম জানানোর চেষ্টা করি আপনারা দেখুন যারা দাম জানতে চাচ্ছেন দেখতে পাচ্ছি চমৎকার দুটি ষাঁড় গরু এটি সম্পর্কে জানি কি জাতের এগুলি ভাইয়া কি জাত এগুলি দেশি গরু দেশি যাচ্ছে তিনি ৭৫ চাচ্ছেন কত বিক্রির দাম কত বলা যাবে না কেন আপনি কি তিনি বলছেন যে তিনি বলা যাবে না আমরা আরো দেখি সামনে গরু রয়েছে আমরা অনেক ব্যাপারে আছে আরো গৃহস্থ আছে সুপ্রিয় দর্শক আমরা এই হরজতপুর হাট থেকে আপনাদের আজকের হাটের সর্বশেষ পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি এদিকে গরু আছে আমরা একটু জানার চেষ্টা করি এখানে এক ভাইয়া একটি গরু নিয়ে দাঁড়িয়েছে চমৎকার একটি ষাঁড় গরু এটি সম্পর্কে একটু জানি কথা বলি আসসালামু আলাইকুম কোথাতে আসছেন জামালপুর কয়টা আছেন কয়টা আনছেন বিক্রি হয়েছে একটাও কত করে আচ্ছা যেটা আপনারা দেখতেছি দাঁড়িয়ে আছেন যেটা নিয়ে আমরা আর একবার বোর্ড দেখাই এটি কত চাচ্ছেন ১২০ আর বিক্রি কত করে ৫-৬ দাম বলছে ১ লাখ আচ্ছা দর্শক আমরা জানলাম কয় দাঁতের এটা কয় দাঁত দুই দাঁতের একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি গরু আসতেছে চমৎকার ১ লাখ টাকা দাম বলছে তিনি ১,০০,০০০ হলে বিক্রি করবেন ক্রেতাও আছে দেখুন দেখতে পাচ্ছি দেখুন ইতিমধ্যে ক্রেতা চলে আসছে ক্রেতা কত বলছে ১ লাখ নিচে আচ্ছা ক্রেতা ১ লাখের নিচে বলতেছে আমরা আরো দেখি এদিকে অসংখ্য গরু নিয়ে আছে দেখুন চলুন আমরা ধীরে ধীরে আপনাদের একটু দাম জানানোর চেষ্টা করব এই আজকের হাটের সর্বশেষ আপডেট দর্শক চলুন আমরা একটু এদিকে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে ষাঁড় গরু আসসালামু আলাইকুম কি জাতের এটা
সাহিওয়াল কি অবস্থা আছে এখন? আমি ভালো অবস্থায় আছি। গাবিন আছে? না না গাব নাই। আচ্ছা দাম চান কত? দেখলাম এটা কয় দাঁত? দাঁতে নাই। আচ্ছা এই চাই দাঁত কত চান? আমাদের কথা বলবে এদিকে প্রায় বিক্রয় চলছে, দেখুন কথাবার্তা চলছে, আমার মনে হয় বিক্রি হয়েছে। দেখি তিনি টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম, দর্শক জামালপুরের ব্যাপারী চারটি আনছেন, আমরা একটু দেখতে চাচ্ছি। দর্শক দেখুন কোনটা কত দাম চান? এটা এটা কি? এটা কত? আর বিক্রির দাম? কাস্টমার কত বলে? দর্শক আমরা শুনলাম, আমরা আরেকটু আপনাদের দেখার চেষ্টা করি। এদিকে আছে অসংখ্য ভাইরা দাঁড়িয়ে, এখানে এক এক ভাই দাঁড়িয়ে আছে। এটা কি জাতের? একটু নেপালি নেপালি ভাব মনে হচ্ছে, আমরা একটু জানি এই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? হ্যাঁ নাম কি? মোহাম্মদ দীপ হোসেন। বাড়ি? সিঙ্গার মানিকগঞ্জ। সিঙ্গার। এটা কি জাতের গরু? এটা হলো নেপালি দামরি। নেপালি? আচ্ছা আচ্ছা, নেপালি আছে? জি জি, দুই দাঁত। হ্যাঁ দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। কত চান? হ্যাঁ 72। 72 দুই দাঁতের নেপালি 72। আচ্ছা আচ্ছা, আর বিক্রি? দামরি দামরি দামরি। বিক্রি? বিক্রি 65। দাম বলছে? হ্যাঁ দাম বলছে। কত পর্যন্ত? 61। 61। আচ্ছা আচ্ছা, দেশি দেখো নেপালি বকনা একটি গাবিন হয়েছে? না না গাবিন হয় নাই। গাবিন এখন হয়নি। দর্শক আমরা শুনলাম তিনি 61 বলেছে, 65 হলে বিক্রি করবেন। আমরা আরও দেখি এদিকে আরও আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হরজতপুর হাটের সর্বশেষ কি পরিস্থিতি, গরুর দরদাম বেচা কিনা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখি দেখুন সর্বশেষ ক্রয় বিক্রয় সর্বশেষ পরিস্থিতি দেখুন, আবারও আবারও চেষ্টা করছেন, আবারও চেষ্টা করছেন। দেখুন দেখুন এক দালাল অনেক চেষ্টা করেও দালাল ব্যর্থ হলো দেখতে পাচ্ছি। আবার দেখি কি বলছে। আমরা দেখতে পাচ্ছি এটি সর্বশেষ, আবার দেখতেছি তিনি সফল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্রয় করছি 22 কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে শেষ দেখলাম, শেষ পর্যন্ত মনে হয় যে কিনতে পারলেন। কত দিয়ে আনিলেন? 46। 46। আচ্ছা দর্শক দেখুন এটি 46,000 টাকা। আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে হরজতপুর হাটের কেনা বেচার যে দৃশ্যটি সেটি দেখলাম, বারবার চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি 46,000 টাকা দিয়ে ক্রয় করতে পেরেছেন। আমরা আরও দেখতেছি এখানে চেষ্টা করছে, আমরা দেখি এখানে আরেকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন আপনারা দেখুন সার গরুটি
দেখতেই পাচ্ছেন দালাল চেষ্টা করছেন গরু ক্রয় করে দেওয়ার। আমরা এতক্ষণ পরে একটা দেখছি, তিনি সর্বশেষ 46,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করে দিয়েছেন। আমরা আরও একটু জানার চেষ্টা করি আপনাদেরকে। এখানে 4টি বাছুর নিয়ে দাঁড়িয়ে আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম মুরব্বি, কোথা দিয়ে আসছেন? বাড়ি কই? বাড়ি আটিপাড়া। আটিপাড়া? আচ্ছা আচ্ছা, আটিপাড়া আটিপাড়া। ও আটিপাড়া, আটিপাড়া থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ব্যাপারই না, নিজের পালা কয়টা আনছেন? এই 4টা কি জাতের এগুলি? না বকরা তো জাত কি, দেশি সিন্ধি না সাইওয়াল? দেশি 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 দেশি। কত করে চাচ্ছেন? 33 করে দাম চাচ্ছে। দেখুন বকনা দেশি 33 করে দাম চাচ্ছে। বিক্রি কত করে? 32 দাম বলছে। কত করে বলে? 30 ওই একজন ক্রেতা চলে এসেছে, দেখুন দাম জিজ্ঞেস করছে। ৩০ বলছে, 30 ভেঙে বলতে হবে। আমরা একটু দেখি এখানে, একটু জানার চেষ্টা করি। দেখতে পাচ্ছি দর্শক, এখানে দেখতেছি এক মুরব্বী আছে, বেশ কয়েকটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আসসালামু আলাইকুম, কোথাতে আসছেন? ভালো আছেন? বাড়ি কোথায়? ব্যাপারী গৃহস্থ কয়টা আনছেন? একটাই নিজের পালা? আচ্ছা আচ্ছা, দর্শক তিনি একটা নিয়ে আসছেন। এটা কি সার? কি জাতের? দেশি যাচ্ছে, দুই যাচ্ছে। কত দাম চান মুরব্বী? 55। আচ্ছা, আর বিক্রি কত হলে সার? ধরে 45 বলে। আপনার সারা নিয়ে কত কত হলে সারবেন? আচ্ছা দর্শক, এখনো তিনি বলছেন না, 45 বলছে, তিনি 55 চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা ক্রয় করে বিক্রি করেন গৃহস্থ একটা দুইটা, এরকম একজন মুরব্বীকে বেশি। এখানে দেখছি এক ভাইয়া একটা গরু নিয়ে টানাটানি করছে। দেখি জাতের ভাইয়া? দেশি যাচ্ছে, দুই দাঁত। ব্যাপারী তোমরা? কত দাম চাও? 62,000। তাই, আর বিক্রি দাম? বিক্রি দাম 55-57। দাম বলছে? কত বল বলছে? 52। আচ্ছা দর্শক, আমরা শুনলাম, আরো দেখি এখানে আছে দর্শক। ওই দেখুন লাফালাফি শুরু হয়ে গেছে হাটে, সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কত চাচ্ছে? 44। কত বলছেন? 35 ভেঙে বলছেন। আচ্ছা দর্শক, 42,500 চাচ্ছে, 35 ভেঙে বলছে। আমরা শুনলাম, আরো দেখি।
এদিকে আছে আমরা একটু কথা বলি আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই হরযোধপুর হাটের আজকে সর্বশেষ, প্রচণ্ড গরম, রৌদ্র গরম, আমরা এই গরমের ভিতরেও ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন গরম আর গরম, এই গরমে অসংখ্য মানুষ ব্যাপারী গরু নিয়ে দাঁড়িয়ে আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখি শেষ পর্যন্ত তারা তিনি রাজি করাতে পেরেছেন কিনা আমরা জানি না। দেখি এটি দর্শক দেখুন ষাট গরুটি, এটি হয়তো আমরা বিক্রি হয়েছে, কত টাকা হয়েছে আমরা জানবো। দেখুন ষাটটি, চমৎকার একটি। এটা কি জাতের এটা? হ্যাঁ কি জাতের এটা? জাত কি? অস্ট্রেলিয়া? দাঁতে দাঁতে নাই এখন? দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক যারা ক্রয় করেছেন দেখছি, আমরা একটু জানার চেষ্টা করি কত বিক্রি হলো। আমারও চেষ্টা চলছে, আমরা এখন পর্যন্ত যে গরুটি হয়েছে এখনো তিনি রাজি হচ্ছে না, আবারও চেষ্টা করতেছে। দর্শক দেখুন আবারও ফেরত দিচ্ছে, আবারও ফেরত দিচ্ছে। দেখুন গরু বিক্রির যে দৃশ্যটি সেটি আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই এই
আরো 500 টাকা দিল, তারপরও তিনি রাজি হচ্ছেন না। দেখুন দর্শক, তারপর রাজি হচ্ছে না। আর একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, আরো একজন চলে এসেছে দালালে। দেখুন তিনি, দেখুন দর্শক, আমরা এই যে তারা সবচেয়ে সর্বশেষ এই লোকের মাধ্যমে মধ্যস্থায়, দেখুন গরুটি বিক্রি হয়েছে। এই যে নিয়ে যাচ্ছে সাতটি, এখন বাকি নেই, আমরা একটু জানার চেষ্টা করি। কত হলো শেষ পর্যন্ত ভাইয়া, কত তো বিক্রি করলেন বলেন তো? এই যেটা নিয়ে গেল 78। দর্শক তিনি বলছেন যে 78,000 টাকা বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গরুটি নিয়ে চলে গেছে। আমরা এই ভাইদের কাছে জানি আসলে কোনটা সত্য, এই লাল গেঞ্জিওয়ালার কাছ থেকে জানি কত টাকা কিনল। ভাইয়া একটু কথা বলি, ভাইয়া তোমার সাথে কথা বলি, অনেকক্ষণ চেষ্টার পরে মনে হচ্ছে গরু কিনতে পারছেন, কত নিলেন শেষ পর্যন্ত? 78। দাঁতে নাই না? দুই দাঁত। তিনি বলছেন দুই দাঁত। কি জাতের গরুটা? অস্ট্রেলিয়া। দেখুন দেখুন 78,000 টাকার গরু, অস্ট্রেলিয়ার একটা সার, দুই দাঁতের। এই দেখুন আমরা গরুটি আবারও দেখাচ্ছি, দেখুন অনেকক্ষণ আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে দালালরা চেষ্টা করে, শেষ পর্যন্ত অনেক অনেক কলা কৌশলের পর সফল হয়েছেন গরু বিক্রি করে দেওয়ার। আপনারা দেখুন এই 78,000 টাকার একটি অস্ট্রেলিয়ার সার গরু, দুই দাঁতের। শুভ দর্শক, এই হরজতপুর হাটে আমরা গরু বেচা কেনার যে দৃশ্যগুলি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই হরজতপুর হাট থেকে। দর্শক আমরা আজকের প্রতিবেদন এখানেই শেষ করবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।